সোনালু বা বাদল লাঠি। এটি একটি সোনালি রঙের ফুল বিশিষ্ট বৃক্ষ। সোনালু নামে নামকরণ করা হয়েছে সোনালি রঙের ফুলের বাহার থেকে। ইংরেজি ভাষায় একে বলা হয় গোল্ডেন শাওয়ার ট্রি বা সোনালি ঝর্ণার বৃক্ষ। এ ফুলের আদি নিবাস হিমালয় অঞ্চল ধরা হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মায়ানমার অঞ্চল জুড়ে রয়েছে এর বিস্তৃতি। অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের উষ্ণ অঞ্চলে এদের প্রচুর দেখা মেলে। এই গাছ সাধারণত 15 থেকে 20 মিটার উঁচু হয়ে থাকে। ফুল ফোটে গ্রীষ্মকালে। ফুল থেকে গাছে ফল হয়। ফলের আকার দেখতে সজনে সবজি আকৃতির। ফল লম্বায় প্রায় 1 ফুট। রং প্রথমে সবুজ ও ফল পরিপক্ব হলে কালচে খয়েরি রঙের আকার ধারণ করে। ফলের বীজ হতে বংশ বিস্তার ঘটে। কোনো কোনো অঞ্চলে সোনালু এ ফলকে বানর লাঠি হিসেবে চিনে বলে সোনালু গাছকেও তারা বানর লাঠি বা বাদল লাঠি বলে ডাকে। প্রকৃতিকে নয়নাভিরাম রূপে সাজাতে এবং প্রকৃতি পরিবেশের শোভাবর্ধনে সোনালু গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়। অস্ট্রেলিয়ার অনেক সড়কের দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য সারিবদ্ধভাবে এই গাছ লাগানো হয়ে থাকে। গ্রীষ্মকালে যখন সব গাছে একসাথে সোনালি ফুল ফোটে, তখন মনে হয় সোনালি আলোক ছটায় চারপাশ আলোকিত হয়ে গেছে। সোনালু গাছের বাকল ও পাতায় ঔষধি গুণাগুণ রয়েছে। এটি ডায়রিয়া ও বহুমূত্র রোগে ব্যবহৃত হয়ে থাকে।